উকিল বাবা কর্তৃক শ্লীলতা হানির শিকার মেয়ে। ঘটনা বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত বাস্তলি গ্রাম পঞ্চায়েতের নঞ্জলা এলাকায়। নঞ্জলা এলাকার মন্টু মিয়া ওরফে জামাল হোসেন একই এলাকার গৃহবধূ সুফিয়া খাতুনকে মঙ্গলবার দিন রাত্রিবেলায় নিমন্ত্রণ করে তার বাড়িতে। সম্পর্কে সুফিয়া খাতুন মন্টু মিয়ার মেয়ের মতো, কারণ মুসলিম সমাজে মেয়েদের বিয়ের আলাপ যে নিয়ে আসে তাকে বলা হয় বা তাকে ডাকা হয় উকিল বাবা। উকিল বাবা নিমন্ত্রণ করেছে, তাই সুফিয়া খাতুন নিশ্চিন্তে চলে গিয়েছে নিমন্ত্রণ খাবার জন্য। হঠাৎ করে বিদ্যুৎ চলে যাওয়ায় মন্টু মিয়া ঝাঁপিয়ে পড়ে সুফিয়ার উপর তার পাশবিক লালসা চরিতার্থ করার জন্য। মন্টু মিয়ার এহেন আচরণে হঠাৎ করে আকাশ থেকে পড়ে যায় সুফিয়া খাতুন, যাকে সে সবসময় বাবা বলে ডাকে। সেই উকিল বাবা এমন কাণ্ড ঘটাবে তা ভেবে উঠতে পারেনি সুফিয়া। অন্ধকার ঘরের মধ্যে কি করবে ভেবে উঠতে পারছিল না। মন্টু মিয়ার কাছ থেকে কোনো রকমে নিজেকে বাঁচিয়ে ঘরের বাইরে এসে চিৎকার শুরু করে দেয় সুফিয়া। সুফিয়ার চিৎকার শুনে গোটা গ্রামের মানুষ ছুটে আসে মন্টু মিয়ার বাড়ির সামনে। তখন সমস্ত ঘটনা এলাকাবাসীর সামনে খুলে বলে সুফিয়া খাতুন। অথচ এই মন্টু মিয়াই সুফিয়ার বিয়ের ঘটক ছিল। এই ঘটনা শোনার পর গ্রামের মানুষ খেপে লাল হয়ে যায়। বুধবার দিন সন্ধেবেলায় এই বিষয়টি নিয়ে গ্রামে সালিশি সভা বসার কথা ছিল। হঠাৎ করে সালিশি সভা বসার আগেই বিশ্রামগঞ্জ থানার পুলিশ মন্টু মিয়া ওরফে জামাল হোসেনকে তুলে নিয়ে আসে বিশ্রামগঞ্জ থানায় অন্য একটি মামলার কথা বলে। এই ঘটনায় খেপে লাল হয়ে যায় গ্রামের মানুষ। মন্টু মিয়া এর আগে তিনটি বিয়ে করেছেন, এরপরেও গ্রামের বিভিন্ন মহিলাদের ওপর তার কুনজর সবসময় পড়ে থাকে। তাকে গ্রামের মানুষ কখনো ভালো চোখে দেখেনি। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে গোটা গ্রামের মানুষ বুধবার দিন 9:30 বিশ্রামগঞ্জ থানায় আসে। সঙ্গে আসে নির্যাতিতা গৃহবধূ সুফিয়া খাতুন এবং তার স্বামী মামুন হোসেনও। বিশ্রামগঞ্জ থানায় মন্টু মিয়া ওরফে জামাল হোসেনের বিরুদ্ধে এফআইআর করে সুফিয়া খাতুন। এই ঘটনার প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিশ্রামগঞ্জ থানার সামনে এলাকার বিশিষ্ট সমাজসেবী বুদ্ধদেব বর্মা, কৃষ্ণদেব বর্মা এবং শাহিদুল হোসেন বলেন, এই ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই এবং টুসিকে আইন অনুযায়ী যাতে কঠোর সাজা দেওয়া হয় তার দাবি জানায় এবং পুলিশ প্রশাসনের প্রতিও আমাদের আস্থা এবং বিশ্বাস রয়েছে। এই সমস্ত বিকৃত মানসিকতা সম্পন্ন লোকেদের কঠোর সাজা হওয়া দরকার বলে সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন এলাকার লোকজন। এই ঘটনায় যথেষ্ট উত্তেজনা বিরাজ করছে নঞ্জলা গ্রামে। নাম কি, কবে হয়েছে এই ঘটনাটা আপনার সঙ্গে? বাড়ি কোন জায়গায় আপনার? এখন কই আছেন? এফআইআর করছেন? হালকা হালকা 10টার মধ্যে আমরা এফআইআর কপি দেওয়া হবে। তো আমরা সুষ্ঠু বিচার চাই। উনি কি র্যাপ করছেন, র্যাপ করতে চাইছেন, এই শ্লোটাহানি করছে কিনা, এটা সুষ্ঠু বিচার। এই আইনের কাছে যাব, এটা কোর্টে গিয়ে এটা বিচার হবে, যা বিচারে যা শাস্তি আছে। আমাদের এই মহামান্য আদালত এবং আমাদের পুলিশ প্রশাসন যারা, তারা সবসময় সুষ্ঠু এই পরিবেশ চাই এবং তারা এই যে র্যাপিস বা যে ট্রাই টু শ্লীলতাহানি যে ট্রাই করছে ওনার এগেনস্টে এমন আইপিসি দিয়ে ওনাকে সাজা দেওয়া হোক। কারণ ক্রাইম ইজ ক্রাইম। আমরা কোনো দিন যদি কেউ চুর করে থাকে, আমরা কোনো দিন চুরকে আমরা ঘরে বসে রাখতে পারবো না। আর যারা কেউ যদি আমার আজকে একজন আমার বোনের উপর মুসলিম বোনের উপরে আজকে ট্রাই টু র্যাপ করার চেষ্টা হয়েছিল, কালকে আমার বোনের উপর হতে পারে, আমার মার উপর হতে পারে, এটা তো সমাজের ক্ষতি না? শুনলাম দাদা, এই যে সুফিয়া বেগম আর যে জামাল সম্পর্কটা নাকি উকিল সুফিয়া খাতুন উকিল বাবার সম্পর্ক না? উকিল ব্যাপারটা আমি বুঝি না। আমরা তো ধর্ম বাবা কই, আমরা তো উকিল টুকিল, ধরো উকিল হলে তো লয়ার, তো ল্যাঙ্গুয়েজটা তো খুব আমার কাছে সুস্থ লাগে না। কিন্তু যদি মানে ধর্মর বাবা যদি হইলে আমি বুঝতে চাইতাম, কিন্তু মানে লয়ার মানে তার ভাষা দিয়ে লয়ার। মুসলিম ধর্মের যে বিয়ের আলাপ নিয়ে আসে তাকে নাকি উকিল বাবা বলা। আচ্ছা আচ্ছা আচ্ছা। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।